Guys, good morning and welcome to back my channel pianka swal to shobai ke janai pianka swal day abaro onek onek welcome to ajke vlog ta breakdown dekhei bujhte pachho ami ajke school e achi school theke vlog ta shuru korechi mane actually na prochur chap hoye geche mane ekhon school full dome cholche bujhte pachho ar mane time I pacchi na kotha bolar ba kichu korar sokal theke ja busy schedule chole abar amake delivery jodi korte hoy abar বাচ্চাদেরও অনলাইনই হচ্ছে ওদের এখন আইসিএসসি বোর্ডে এরগুলো ছোট ক্লাসে পড়ে তো তো ওদের তো এখনো খুলেনি তো যাই হোক আমাদের এখন ফুল স্কুল হচ্ছে তো আইসিএসসি বোর্ডের এখনো তোমাদের সেভেন থেকে ওদের ক্লাসটা হচ্ছে ওরা ছোট সেকশনে পড়ে তো ওদেরটা এখনো এই বছরটা হলো পরের বছর থেকে হবে যাই হোক এমনি শরীরটাও ভালো ছিল না কেন জানি না এখানে আসছি বলে নাকি আবার আমরা সবাই মানে আমি বাচ্চারা সবাই ঘুরলাম এই ঠান্ডা সর্দি কাশি এসবে সর্দি কাশি হলো চার পাঁচ দিন ধরে ঘুরলাম আর আমার তো কাশিটা কন্টিনিউয়াস ছিল কারণ নতুন স্কুল চলেছে ছুটি ফুটি নেওয়া দিতে ইচ্ছা করছে না এতদিন ধরে স্কুল বন্ধ থাকে ছুটি বলবো আমার নিজেরই মানে গিল্টি কনসিয়াস হচ্ছে আমি নিয়েও নিই যাই হোক হালি হয়তো বেরিয়েছি কোনোদিন তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 15:00 মানে টিফিন আওয়ার তো ক্লাসরুমটা ফাঁকা ছিল ভাবছি কথা বলি আমি না ওদের সামনে কথা বলতে একদম কমফোর্ট নাই কারণ আমি যদি কথা বলি তাহলে মনে হয় যে ওরা তো আরও বেশি ইয়ে করবে এমনিতে মোবাইলটা এখন খুবই মানে আমরাও ইউজ করছি তো ওদেরকে আর কি বলবো ওদের সবারই মধ্যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল কিছুতে মানে বেশি ইন্টারেস্টটা তো আমি এটা আমি প্রেফার করি না হয়তো সবাই আমার সাথে মত হবে না তো যাই হোক আমি মানে ফাঁকা ছিল রুমটা সব নিচে আছে চেয়েছে টেনছে তো ভাবলাম একটু কথা বলে নিই আর আমার স্কুলে ফিমেল টিচার খুবই কম নাই মানে তো আমি একটু মানে একাকাই থাকি থাকি সবার সাথে এই টিফিন হবে ধরুন চাটা খাওয়া হবে ধরুন আরতে যাবে তো ক্যামেরার সামনে কতজন মানে আমার একটু আমি একটু কমফোর্ট নই সবাইকে নিয়ে ক্যামেরার সামনে আসতে তো আজকে তোমরা আমার শিডিউলটা দেখতে পেয়ে যাবে যে কীরকমভাবে চলে আমার সকাল গোটা দিনটা মানে মানডে টু স্যাটারডে স্যাটারডেটা হাফ তো চলো ভাবতে নিয়ে করো আমার সাথে আর ক্যামেরাটাকে অন করে রেখেছি বাট কেউ জানে না যে আমি ক্যামেরা অন করে আছি তো আমি তো বলেছি কাউকে এখনই নিয়ে আসবো না কারোর সামনে আমি যে ভ্লগিং করি সেটাও কেউ জানে না আমি কাউকে সাবস্ক্রাইব করতেও বলিনি আমার চ্যানেল তো সবার সঙ্গে গল্পের তাল দিচ্ছি এদিকে ক্যামেরাটা আমার অন করা আছে আর এখন টিফিন আবার চলছে বলে আবার নিচে আমি চলে আসলাম কমন রুমে তারপরে আবার পরপর ক্লাস আছে আর কি এবার আমি হচ্ছে ক্লাস বলবো তো আমার স্কুল আমার যে জায়গাতে থাকে সেখান থেকে 30 কিলোমিটার দূরে তো কিসে না চাপতে হয় পরে বাসে উঠে কথাগুলো বলছি এবার আমি টোটোতে চাপলাম পাশে বাস ধরার জন্য টোটোতে চেপে 1 কিলোমিটার যেতে হবে তারপরে আমাকে বাস ধরতে হবে এবার আমি বাসে চেপে গেলাম পুরো 1 ঘন্টা এবার বাসে 30 কিলোমিটার বুঝতেই পারছি যাওয়ার সময় একটু স্কুল যাওয়ার সময় তারা থাকি একটু তাড়াতাড়ি করে যাই আর স্কুলের সময় তারা থাকি অবশ্যই বাড়ি যাওয়া তাড়াতাড়ি কিন্তু একটু শরীরটা মানে টায়ার্ড তাই একটু জায়গা টায়গা নিয়ে ভালো করে বসি আচ্ছা না ঠিক করছি যেন ব্যাগে ও আমি হচ্ছে আমার হেডফোনটা করছি এই জার্নিতে যারা ডেলিভারি থেকে করেন তারা তো জানাই যে সঙ্গী আমাদের সেই হেডফোনটাই থাকে এই নেবেন তো বাঁচিয়ে রাখি যে গানটা শুনতে শুনতে ঘুমিয়ে যাবো ঘুমিয়ে যাওয়ারও মানে সুস্থ নেই যা চোর না এইদিকে পকেট মোট ঘুমিয়েও যেতে পারি না আমার আজকেও ঘুমাও নি দুপুরে দাদা আমি কোথা থেকে আসলাম একটু হাত পা সব ধুই টুই তারপর তোকে দেবো এখনই দরকার এখনই
আসলো স্কুল থেকে, এখন স্কুল থেকে আসলাম, ঘরেতে ঢুকিয়ে নিয়ে, মানে ওকে আমি ধারান তো হাত মুখ ধুয়ে তো নিবই না। আর এখনই কি এনেছো না এনেছো, মা কোথা থেকে আসলো সেটার খেয়াল নাই, তুমি কি নিয়ে এসেছো? তো ব্যাগে সবসময় আমাকে চকলেট ফকলেট সবসময় রাখতে হয়। মা ওটা কি নিয়ে আসলি? কি ওই ব্যাগটা, এই গোলের ওটা, ওই খেলাটা? আমি কি স্কুলে খেলতে যাই? তোমাকে বলেছিলাম না দোকানে যেতে। হ্যাঁ দোকানে যাব তো, অন্য অন্য মানে ছুটির দিনে যাব, কাল স্কুল থেকে আসার সময় এনার্জি থাকে না বাবা দোকানে যাবার। আর তুমি শরীরের মধ্যে কিচ্ছু বলো নি, কোনো দিন দুপুরে ঘুমাচ্ছ না, কি ব্যাপার তোমার? কি হবে না স্কুল? স্কুল কি করব না? ওখানে যেতে হবে না। কেন আমি স্কুলে যাব না? দিদির কাছে ঘুমাতে ভালো লাগে না? কি করবো বাবা, স্কুলে তো যেতেই হবে না। তুমি এই সমস্যা জানো তো বন্ধুরা, মানে যারা মানে জব করো সব মায়েরা হয়তো আমাদের মতো ফেস, আমার মতো ফেস করো, মানে বাচ্চা চায় না যে মা ওকে ছেড়ে কোথাও যাক, তো কিছু করা নেই, মাসিদের কাছে থাকে। আর প্রথম মানে স্কুলটা বন্ধ ছিল তো, ও তো ও 2 বছর যখন ধর 4 বছর বয়স, তার 2 বছর থেকে স্কুল মনে করো কি বন্ধ ছিল, তো ভাবতো মা মনে হয় বাড়িতেই থাকে। এখন যখন স্কুলটা আবার ফুল দমে শুরু হয়েছে, প্রথম প্রথম বলো যাও যাও, আমি নিজের মতো মোবাইল দেখতে পাবো, আমার টিভি দেখতে তুমি যাও, এখন যখন যাচ্ছি তখনও আবার বলছে কেন তুমি স্কুলে যাচ্ছ, তুমি আমি মানে ঘুমাচ্ছি না, মাসের কাছে একটা টাইমে ঘুমাচ্ছে না, বলছে আমি তোমার কাছে ছাড়া ঘুমাবো না, তোমার কাছে ছাড়া খাওয়াবে না ঠিক মতো করে মাসির কাছে। ফ্রেশ ফ্রেশ হলাম, একটু খেলাম, দিয়ে এবার 32 নিয়ে জাস্ট একটু হালকা একটা ন্যাপ দিব, মানে ঘুমাই না এখন, 5:30 বাজে অলরেডি। তো পুচকুটা আমার একটুও দুপুরবেলা ঘুমাচ্ছে না গো, মানে একটা আমার যে মাসিটা ছিল সেটা ছুটে গেছে, এটা নতুন মেড, তো ওর কাছে ওকে মানছেই না কিছু, তারা দুপুর থাকছে। এবার জবে ওর হচ্ছে মানে অফলাইন, এখন তো অনলাইন চলছে, অফলাইন যদি স্কুল খুলে তখন যদি একটু টায়ার্ড হয়, তাও যদি ঘুমায় একটু ঘুমাচ্ছে না, তো ওর আবার এক্সামও চলছে, তো কালকে কনভারসেশন আছে, একটু ওকে ভাবছি একটু নিয়ে থাকি, তারপরে একটু পড়িয়ে দেবো, সকাল সকাল ঘুম পাঠিয়ে দেবো ভাবতে ভাবতে। সত্যি একটা মায়ের কাজ কেউ করতে পারে না, আমি সেটাই ভাবি যে আমি বাড়িতে যেদিন থাকি না সেদিন সব মানে সব শিডিউল ঠিক থাকে, সব রুটিনে কাজ হয়, আর যেদিনই বাইরে যাবো সেদিনই সেদিনই মানে কিছুই রুটিনে কিছু হবে না, যতক্ষণ ঘরে থাকবো ততক্ষণ। আমার ঘরে আসলাম, ছেলেরা ঠিক মতো নিজেদের কাজ করছে, সেটাতে আর যখনই মানে বাইরে থাকবো কেউই ঠিক মতো কোনো কাজ করে না, আর তীর্থের কাকের মতো সব দাঁড়িয়ে থাকে, কখন মা আসবে, মানে মায়ের শাসনটাও মিষ্টি লাগে ওদের কাছে, কিন্তু কি করবো বলো, কাজ তো করতেই হবে, তো এভাবেই মানুষ করতে হবে আমাদেরকে, বাচ্চাদেরকে আর কি। তো যাই হোক একটু ঘুম দিই ওকে, মানে ঘুম না জাস্ট একটু শুয়ে থাকি ওকে নিয়ে, তারপরে 7 থেকে হয়তো পড়তে একটু পড়তে বসাবো, একটু কালকে ওরাল টেস্ট আছে। দেখো 5 মিনিটের মধ্যে একটু জাস্ট নিয়ে এগোলো, শুয়ে পড়লো, আর গোটা দুপুর মাসি যেটা পারেনি। যাই হোক বেশিক্ষণ ঘুমাতে দিতে পারে না, 1.5 ঘন্টা মতো একটু শুয়ে গেছে, তো যা তারপর উঠে না একটু দেখাবো, বিশেষ দেখানো নেই, মুখস্থ করিয়েছিলাম আগে, দেখাও আগে। মা এখন ম্যাগি খাবাচ্ছে। ম্যাগি খেয়ে তুমি কি করবে? পড়বা। ম্যাগি আই উডা গু। ম্যাগি খেয়ে কিন্তু পড়তে বসতে হবে তাই না? হ্যাঁ গো মা পড়তে বস। এই গো খাবো না। আজ কুচকুকে ম্যাগি খাওয়ানো হয়ে গেল, এবার আমি ওকে পড়তে বসাবো, কেননা মানে প্রতিদিনই পড়তে বসে, আজ একটু স্পেশালি বসতে হবে কদিন, কারণ ওদের এক্সাম চলছে আর কালকে কনভারসেশন এক্সাম আছে। আর পুচকুর অবস্থা দেখো, পড়ার নাম শুনলে এই অবস্থা হয়ে যায়, তো কিছু করার নাই, পড়তে তো হবেই আমাদেরকে। তো তোমরাও চ্যানেলে ভিডিওগুলো দেখো, ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব। যারা নতুন ফ্রেন্ডস আসছো অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করো, সাবস্ক্রাইব করো, সবাই ভালো থেকো, বাস আজকে এইটুকুই, গুড গুড বাই গুড বাই গুড নাইট, সবাই ভালো থেকো।